আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আজকে আমি খুবই মুখরোচক একটা ঝাল পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। চালের গুঁড়ার সাথে ঘরে থাকা সাধারণ কিছু মশলা মিশিয়ে খুব সহজে আপনি এই পিঠা বানাতে পারবেন। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা পিঠা বানানো শুরু করি। প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পেঁয়াজ গুঁড়া, 1/4 চা চামচ রসুন গুঁড়া, 1/4 চা চামচ আদা গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদমতো লবণ। এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর 1 কাপ গরম পানি অল্প অল্প করে দিয়ে ডো মেখে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি, তাই পানির পরিমাণ একটু বেশি লেগেছে। আর ডো গরম পানি দিয়ে মেখে নিতে হবে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ডো মেখে নিচ্ছি। এরকম একটা ডো হবে, শক্তও না আবার নরমও না। এখন হাত ধুয়ে ডো থেকে অল্প অল্প করে প্রথমে একটু চেপে নিয়ে এবার এভাবে 2 হাতের তালু দিয়ে রোল করে নিচ্ছি। এখন চাপ দিয়ে এভাবে চ্যাপটা বানিয়ে নিচ্ছি। আমি এরকম পাতার মতো শেপ করে পিঠা বানিয়ে নিয়েছি, আপনারা যে কোনো রকম করে বানাতে পারেন। এই তো দেখুন, আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, ঠান্ডা তেলের মধ্যে দেওয়া যাবে না। এরকম গরম তেলের মধ্যে পিঠা ভেজে নিতে হবে আর চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। এখন উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠার কালার যখন এরকম গোল্ডেন হবে তখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই তো দেখুন কি দারুণ হয়েছে পিঠাগুলো দেখতে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এই শীতে আমার রেসিপি ফলো করে একবার বানাতে পারেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে আমার কিচেন মাহিস কিচেনে ইনশাল্লাহ। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।